হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আমি একটা হ্যালোইন ফ্লাওয়ার ডিজাইন করবো এখানে, আর এটা পিএসটি ফাইল অ্যান্ড ইউজ করা অল ফন্ট অ্যান্ড এভরিথিং লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো দিস ইজ আওয়ার রেফারেন্স ফ্লেয়ার, আর এইটার স্ট্রাকচার ফলো করে আমরা এখানে একটা নিউ ক্রিয়েট করবো। দ্যাটস মাই স্পিকার। ওকে, তো আমি পিক্সেলস ডট কমে একটা হ্যালোইন আমার মেইন ক্যারেক্টারটা খুঁজতেছি রাইট নাও। তো ওকে, আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করতেছি ফটোশপে। ফার্স্টে 3000 pixel by 3000 pixel, রেজলিউশন ইজ 300। তো এটার কালার, ব্যাকগ্রাউন্ড কালার নিতেছি ব্ল্যাক। আমি রুলার অন করে, কন্ট্রোল আর দিয়ে রুলার অন করে আমি সেন্টারটা বের করে নিলাম। তো আমি প্রোফাইলটা আমি পেন টুল দিয়ে সিলেক্ট করব, মানে আমার মেইন ক্যারেক্টারটাকে। তো এখানে আমি পেন টুল ইউজ করে জিনিসটা সিলেক্ট করতেছি চার সাইডে, দেন জাস্ট বুম, ব্যাকগ্রাউন্ড রিমুভ। অ্যান্ড আমার এখানে স্মোক লাগবে, তো আমি একটা ব্রাশ খুঁজতেছি, স্মোক ব্রাশ ফটোশপের জন্য। তো ব্রাশ ইজি দিয়া ফ্রিতে ব্রাশ নামানো যায়। সো রাইট নাও আই এম লুকিং ফর এ গুড ব্রাশ। আমি অ্যাকচুয়ালি স্মোক ব্রাশ, ক্লাউড ব্রাশ, ফগ ব্রাশ এরকম কয়েকটা ব্রাশ নামাই। যে ব্রাশগুলো ইউজ করা হয়েছে এই ব্রাশগুলো লিঙ্কে আমি অ্যাড করে দেবো। তো এখানে এই যে লাল স্মোক কিছু কেটে গেছে, তো আমি এটা রিক্রিয়েট করব। তো রাইট নাও আমি দেখতেছি যে কোন ব্রাশটা আসলে স্যুট করে, হুইচ লুকস গুড অ্যাকচুয়ালি। তো আই থিঙ্ক আই ফাউন্ড ইট। নাও কালার চেঞ্জ করলাম, নাও এটাকে কর্নারগুলো, যে কর্নারগুলো বুঝে যেতেছে সেগুলো একটা মুছে দিতেছি বাই ইউজিং দ্য সেম ব্রাশ। ওকে, আমার আর একটা ব্রাশ আমি ডাউনলোড করছিলাম ক্লাউডের, যেটা আসছে। তো রাইট নাও আমি অ্যাকচুয়ালি জাস্ট দেখতেছি কোন ব্রাশটা আসলে ভাল লাগে। আমি এটা ব্যাকগ্রাউন্ডে, ফোরগ্রাউন্ডে কিছু কিছু জায়গায় ইউজ করবো। তো ফার্স্টে ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য দেখতেছি মানে কোনটার ফগ এফেক্ট একটা আসে, বাট কোনটা কীরকম। তো আই থিঙ্ক দিস ওয়ান ইজ বেটার, আমার কাছে এইটাই ভালো লাগছিল। ইয়া, তো আপনারা পুরো ভিডিওতে একটু পরপর আমাকে দেখবেন যে আমি রেফারেন্স ভিডিওটা দেখতেছি, একটু সি দ্য স্ট্রাকচার, যে স্মোকগুলো কই আছে, মেইন ক্যারেক্টারটা কই ছিল, ব্যাকগ্রাউন্ডে কী কী আছে। তো রাইট নাও আমার দেখছি ব্যাকগ্রাউন্ডে একটা গাছ আছে, গাছের সিলাবাট আছে। তো আমার এই শ্যাডোগুলো লাগবে, তো আমি কয়েকটা গাছের কৃতি নামাইছি গুগল দিয়া। আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড সিনারি ক্রিয়েট করার ট্রাই করতেছি রাইট নাও, যদিও থ্রু দ্য ভিডিও আই এম গোনা চেঞ্জ দিস। সো আই এম জাস্ট রাইট নাও আই এম জাস্ট ইউজিং ট্রাইং র্যান্ডম ট্রিস টু সি উইচ ওয়ান ফিটস অ্যাকচুয়ালি। তো এনিওয়ে আবার শ্যাডো এফেক্ট দিয়ে দেখার ট্রাই করতেছি। ব্যাকগ্রাউন্ডে একটা মুন ছিল আমাদের রেফারেন্সে। সো রাইট নাও আমি একটা মুন, আমার মেইন ক্যারেক্টারের পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা মুন থাকবে, রেড মুন। তো ব্যাকগ্রাউন্ডে এখন আমরা এই যে মুনটাকে বসাইতেছি। তো ব্যাকগ্রাউন্ড মুনটার ব্ল্যাক আছে বেসিক্যালি, জাস্ট ইজিলি স্ক্রিন মারলে ব্লেন্ডিং মোড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চলে যায়। তো
এই পর্যন্ত ইট লুকস গুড। এখন আমরা মেইন ক্যারেক্টার আছে, ব্যাকগ্রাউন্ডে একটা চাঁদ আছে, দুই সাইডে গাছ আছে, আরো কিছু গাছপালা, কিছু ঘাস, আরো কিছু শ্যাডো অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ডের কালার অ্যাকচুয়ালি জাস্ট দেখতেছিলাম, হুইচ কালার লুকস গুড। আমার মেইন ক্যারেক্টারটা সামনেটা দেখে বুঝেই যেতেছিল যেটা আলাদা, তো এটাকে জাস্ট একটু ব্লেন্ড করার জন্য আমি একটু লাইট একটু ব্রাশ দিয়ে স্মুথ করার ট্রাই করতেছি সাইডগুলো, যেন মনে হয় যে স্মোকের ভিতর থেকে বের হয়েছে, একটা একটা ফগি এরিয়ার ভিতর দাঁড়ায় গেছে, সামথিং লাইক দ্যাট। তো যেসব জায়গায় একটু লাইট আছে ওইসব জায়গায় আমি একটু ব্রাশ দিয়ে একটু ব্লেন্ড ইন করার ট্রাই করতেছি পুরো জিনিসটা, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফোরগ্রাউন্ড দুইটাকে একসাথে। মাঝে মাঝে একটু জুম আউট করে দেখলে অ্যাকচুয়ালি বোঝা যায় যে আমার হোয়াট ইজ গোয়িং অন, ওভারঅল কেমন লাগতেছে জিনিসটা দেখতে আর সামথিং। যে অ্যাগেইন আমি জাস্ট আর একটু ব্লেন্ড ইন করার জন্য বিভিন্ন ব্রাশ ইউজ করতেছি, বাট বেসিক্যালি আই এম নট হ্যাপি উইথ এনি অফ ওয়ান অফ দিস। রেফারেন্স ইমেজে কয়েকটা ব্যাট ছিল আশপাশ দিয়ে, তো আমি সেরকমই ট্রাই করতেছি যে আমার এখানে যে মেইন ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ডে চাঁদ আছে, এই দুইটার ইন বিটুইন কয়েকটা ব্যাট থাকবে, লাইক বাদুড় উড়ে যেতেছে, সামথিং লাইক দ্যাট। মোস্ট অফ দ্য হ্যালোইন প্লেয়ার বলেন, ডিজাইন বলেন, যাই বলেন, সব জায়গায় ব্যাট থাকে, আই ডোন্ট নো ওয়াই, মেবি ভ্যাম্পায়ার আর সামথিং। এই জন্য যদি আমি এখন দিতেছি, বাট পরে আমি কমাই দেবো, মেবি জাস্ট আর ছোটো করে দিয়েছিলাম পরে অনেক। তো আমি জাস্ট ওইটাকে হরাইজন্টালি ফ্লিপ করলাম, ডুপ্লিকেট করে এই সাইডে আবার একটা বসাইলাম, যেই কর্নার থেকে একটা বাদুর আসতেছে। তো আমি কিছু ব্যাকগ্রাউন্ডে গ্রাস লাগবে, ঘাস, তো এর জন্য আমি এখন ঘাস খুঁজতেছি অ্যাকচুয়ালি। তো আমি ভেকটিজি থেকে ঘাস নামাইছি, এটা একটা ফ্রি ভেক্টর ফেল্ট নামানোর সাইট। তো আমি এই ঘাসটা ইউজ করতেছি, নিচের সাইজ অ্যাকচুয়ালি অনেক বড় ছিল। As you can see, the বিশাল। I was actually looking for like tall grass kind of stuff, যে ব্যাকগ্রাউন্ডে লম্বা লম্বা কিছু ঘাস আছে, পিছনে কিছু গাছ আছে, চাঁদ, অ্যান্ড আর মেইন ক্যারেক্টার লুকিং দিস ব্যাড আস লাইক দিস। আর এর উপরে হ্যালোইন লেখা থাকবে, আশেপাশে লেখা থাকবে, নিচে লেখা থাকবে, ডিটেলস যা লেখা থাকে। তো দ্যাট ওয়াজ আর অ্যাকচুয়ালি প্ল্যান, অ্যান্ড রেফারেন্স আমরা দেখছি দ্য সেম থিং ওয়াজ দেয়ার, দ্য স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি এটাই, জাস্ট ডিফারেন্ট, সব এলিমেন্ট ডিফারেন্ট, মেইন ক্যারেক্টার ডিফারেন্ট, এভরিথিং ইজ ডিফারেন্ট। বাট দ্য মেইন আইডিয়া ওয়াজ ফ্রম দ্যাট রেফারেন্স, আই জাস্ট শোড ইউ। তো এই হাটের আমার পিছনের গাছগুলো ভালো লাগছিল, তো আমার এই গাছগুলো লাগবে, আমি চাইতেছি এই গাছগুলো আমার ব্যাকগ্রাউন্ডেও থাকবে। তো এই ছবিটা pixel.com দিয়ে নামানো, তো আমি ক্যারেক্টারটা রিমুভ করে দেবো। আমার এই যে গাছের যে ব্ল্যাক শ্যাডোগুলো, ব্ল্যাক সিলাবাট, এটা লাগবে, মানে টেক দোস। তো আমি ফার্স্টে এক সাইড নিয়ে এক সাইডে বসাবো, পরে আর এক সাইডে এক সাইডে বসাইতেছি এখানে। দেখতেছি কোন জায়গায় অ্যাকচুয়ালি ভালো লাগে। আর যেহেতু এটা পিছনে পিছনে থাকবে অনেকটা, সো ইন ডিস্টেন্স, সো এটা একটা ব্লার থাকবে, বিকজ তো এই যে আর একটা সাইড, অ্যান্ড এইটাকেও সেম, আবার এটারও দেখতেছি কোন জায়গায় বেটার লাগে, ব্লার করে দেবো। সিমিলারলি গাউসিয়ান ব্লার করতেছি এখানে, আর প্রত্যেকটা আমার স্মার্ট অবজেক্ট করা, সো দ্যাট আই ক্যান মডিফাই দোজ ব্লার।
সো আমি ডেপথ অফ ফিল্ডটা দেখতেছিলাম অ্যাকচুয়ালি, যে কিট কতখানি পার্সেন্টেজ ব্লার করলে কীরকম লাগে অ্যান্ড এভরিথিং। তো অ্যাট দ্যাট পয়েন্ট আই ওয়াজ স্টিল লুকিং ফর সাম ডেড ট্রিস ফর দ্য ব্যাকগ্রাউন্ড, পিছনে যে গাছগুলো আর একটু আরও কয়েকটা গাছ দিতে চাইছিলাম অ্যাকচুয়ালি, জাস্ট গ্রেডিয়েন্ট কালার দিয়ে একটু ডার্ক করে দেখতেছি কেমন লাগতেছে। সাইডগুলো অনেক কালো ছিল তার একটু ডার্ক করে দিলাম এখানে। তো ওকে, আই থিঙ্ক অ্যাট দিস পয়েন্ট উই ওয়ার ইট ওয়াজ লুকিং গুড উইথ দ্য ব্যাকগ্রাউন্ড। নাও রাইট নাও আই এম লুকিং ফর আ হ্যালোইন ফন্ট, আমি ফন্টগুলো ডিসক্রিপশনে অ্যাড করে দেবো, আমার ড্রাইভে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নিজেদের মতো ইউজ করতে পারবেন, মডিফাই করতে পারবেন, নিজেদের লেখা বসাইতে পারবেন। তো আই ওয়াজ লুকিং ফর আ বোল্ড ফন্ট, বোল্ড হ্যালোইন ফন্ট আর হরর ফন্ট খুঁজে পেতেছিলাম না অ্যাকচুয়ালি। সো রাইট নাও আমার মেইন ক্যারেক্টারের পিছনে ঘরের এই দুই সাইড থেকে আমি চাইতেছিলাম যে একটু শ্যাডো থাকবে, একটু অরেঞ্জ, বিকজ দ্য ফোরগ্রাউন্ড কালার ফোরগ্রাউন্ড স্মোক ওয়াজ রেড, ওর আই গ্লো করতেছে বিট গ্লোই অরেঞ্জ কালার, তোর ব্যাকগ্রাউন্ডে একটু অরেঞ্জ কালার দিলে ওর উপরে হাইলাইটটা ভালো হবে। তো এই জন্য এই যে জাস্ট লাইক আগে বলছিলাম যে আই ওয়াজ নট হ্যাপি উইথ দিস ট্রিস ফরমেশন, এগুলো একটু চেঞ্জ করে দিতেছি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ডার্ক অ্যাশ কালার বা ডার্ক গ্রে কালারের কারণে ওই যে গাছগুলোর সিলাউটগুলো অ্যাকচুয়ালি বুঝাইতেছে না ঠিক মতো, তো আমি আর পিছনে আর একটা ক্লাউডি ফগি মিস্ট দেওয়ার ট্রাই করতেছিলাম, সো দ্যাট ওইগুলো গাছ দুইটার অবয়বটা যেন একটু বেটার বোঝা যায়। আমি বিভিন্ন ফগ ব্রাশ ইউজ করে এখানে একটা ফগি ফিল দেওয়ার ট্রাই করতেছি। হ্যাঁ, এগুলোর অপাসিটি কমাই দিতেছি, আদারওয়াইজ ইট লুকস টু ব্রাইট। জাস্ট গাছের গোড়াগুলো কর্নারগুলো একটু ব্লেন্ড ইন করে দিতেছি ব্রাশ দিয়ে। এই ব্যাটার জাস্ট চেকিং হোয়ার ইট লুকস গুড। সো অ্যাগেন আমি আবার আমার এটা হ্যালোইন লেখার জন্য একটা ফন্ট খুঁজতেছি, বোল্ড ফন্ট। ইট কুড হ্যাভ ইউজড এনি ফন্ট অ্যাকচুয়ালি, মানে এনি হ্যালোইন ফন্ট আর ডার্ক আর হরর ফন্ট, বাট আই ওয়াজ অ্যাকচুয়ালি লুকিং ফর আ বোল্ড ফন্ট রেফারেন্স ফ্লেয়ার, ওই ডিজাইনটার ভিতরে যে বোল্ড ফন্টটা ছিল আমার এটা ভালো লাগছিল, সো আই ওয়াজ লুকিং ফর নট দ্য সেম আর সিমিলার বাট আই ওয়াজ লুকিং ফর জাস্ট আ বোল্ড ফন্ট উইচ অলসো গট দিস হ্যালোইন কাইন্ড অফ ফিল ইন ইট। তো এই ফন্টটার ভিতরে যে ডব্লুটা আছে আমার সেই ডব্লুটা ভালো লাগছে, ডিফারেন্ট। তো রাইট নাও আই এম জাস্ট চেকিং হাউ ইট লুকস গুড। গাছ দুইটা পিছনে দিছিলাম ফার্স্টে, আমি আর একটা গাছ ডেড ট্রি আইনা বসানো যা দেখার চেষ্টা করতেছিলাম যে ইফ ইট লুকস গুড অর নট, বাট ইট লুকস হরিবল। সি ইট লুকস হরিবল। I'm gonna remove them anyway. তো এখন জাস্ট আমি রেফারেন্সটা ইমেজটা ফ্লেয়ারে যেরকম দেখাগুলো আছে
Similarly, I'm just gonna write stuff, random stuff, not random, but some stuff here. Ohane main title upore who presents this particular or something, je particular flat or something. So I'm putting those stuff here. And again, reference image style jevabe lekhar formation gulo chilo je layout e chilo, I mean just similarly amar ekhane lekha gulo boshabo. Amar lekhar font different thakbe, kichuta bhinno thakbe structure also. You know, ekta dekhe kaj korte korte notun notun kichu idea ashe, and you just do that. Like reference data jevabe lekha chilo ekta rock der background or something er upore dea, ta ami use korchi ekhane smoke. Amar kache red brush ache smoke er, ekta red smoke diye ekta brush, ekta cloud like red gloomy glowy cloud er upore lekha ta thakbe. তো আমি এই লেখাটার জন্য একটা ফন্ট খুঁজতেছিলাম আগের থেকেই, আবার যে ফ্রি একটা ফন্ট সাইট আছে thefont.com, fontspace.com. মোস্ট অফ দ্য টাইম আমি এইসব ফন্টের সাইটগুলো দিয়ে নামাই. তো রাইট নাও আই এম লুকিং ফর আ গুড ফন্ট ফর দিস টেক্সট. And again, আমরা সব টেক্সটগুলো এখানে রেফারেন্সের মতো দেখে দেখে এখানে বসাইতেছি. জাস্ট রেফারেন্সে যেরকম লেখাগুলো ছিল, রাইট নাও আই এম জাস্ট কপি পেস্টিং দোজ সেম টেক্সট হিয়ার. সো দ্যাটস বেসিক্যালি ইট. পরে এটার আমরা ডুপ্লিকেট করে দিই সব, যাতে এই সাইডে লোগো বসাইতে পারি, আমাদের লোগো থাকবে বাম পাশে, ডান সাইডে লোগো. তো থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড যদি ভালো লাগে দেন প্লিজ গিভ মি আ থামস আপ, সাবস্ক্রাইব করবেন. আর এই ফ্ল্যাট ডিজাইনের পিএসটি ফাইল দেওয়া থাকবে, ইউজ করা অল ফন্ট ব্রাশ স্টক ইমেজেস সব কিছু দেওয়া থাকবে ড্রাইভে, ড্রাইভের লিঙ্ক ডিসক্রিপশনে অ্যাড করে দিচ্ছি. সো থ্যাংকস অ্যাগেইন, থ্যাংক ইউ.